ছাত্রছাত্রীরা আজ আমি যেটা পড়াব সেটা হচ্ছে ডিটার্মিনেশান অব ম্যান্টেসিয়া কাকে বলে জানতে হবে কোন রাশির লগারিজম মান নির্ণয়কারী নির্ণয়কালীন পূর্ণক মানে ক্যারেক্টারিস্টিক্সের পরের দশমিক মান যুক্ত অংশকে ম্যান্টাসিয়া বলে সব সবসময় ঋণাত্মক মানকে নির্দেশ করে এই জন্য ঋণাত্মক ম্যান্টেসিয়াকে সর্বদা ঋণাত্মক মানে পরিবর্তন করা হয় করা উচিত যেমন আমি একটা এক্সাম্পেলে দেখাচ্ছি দেখো যেমন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ নাইন এইট তাহলে থ্রি দুই প্লাস ওয়ান মাইনাস মানে এখানে এক ওয়ান মাইনাস পয়েন্টের পর যে রাশিটা আছে তাহলে সেটা বিয়োগ করলে কত আসছে এটা আসছে এটা থেকে এটা বিয়োগ করে এটা দুইটা বসে গেল এখন ম্যান্টেসিয়া নির্ণয় করা হয় লগ টেবিলের মাধ্যমে লগারিজম সারণি থেকে লগারিজম সারণি থেকে লগারিজমের লগারিজম সারণি থেকে ম্যাটেশিয়াকে নির্ণয় করা হয় এই সারণিকে তিনটে ভাগে ভাগ করা যায় যত হচ্ছে প্রাইমারি পার্ট সারণি বা প্রান্ত একটি শিরোনামহীন দশ থেকে নিরানব্বই পর্যন্ত লিখিত দ্বিরাশি বিশিষ্ট স্তম্ভ সেকেন্ড সেকেন্ডারি পার্ট একটি প্রাথমিক অংশকারী অংশ জিরো থেকে নাইন পর্যন্ত লিখিত দশটি শিরোনাম বিশিষ্ট স্তম্ভ নিয়ে অংশটি গঠিত আর টার্সের এটি একটি মেইন ডি ডিফারেন্স শীর্ষক এক থেকে নয় পর্যন্ত লিখিত নটি শিরোনাম বিশিষ্ট ঠিক আছে তো লক টেবিলটা আমাকে একটু দেখাতে হবে তোমাদেরকে হ্যাঁ সেই লক টেবিলটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে লক টেবিল ঠিক আছে এখানে দেখো এখানে দেখো দশ থেকে মান শুরু হয়েছে ঠিক আছে চির থেকে স্টার্ট হয়ে নয় পর্যন্ত গেছে আর এই মিন ডিফারেন্স মিন ডিফারেন্সটা দেখো এক থেকে নয় পর্যন্ত গেছে তাহলে এটা হচ্ছে প্রাথমিক দশ থেকে সেকেন্ডারি আর হচ্ছে টার্সিয়ারি এই তিনটে পার্ট দেখো প্রাইমারিতে আছে দশ থেকে একেবারে কত পর্যন্ত আছে আমরা নিরানব্বই পর্যন্ত চলে যাব দেখতে পেয়েছ একদম নিরানব্বই পর্যন্ত আছে সেকেন্ডারি পার্টে কত আছে জিরো থেকে নয় পর্যন্ত আর টার্সারি পার্টে কত আছে এক থেকে নয় পর্যন্ত এবারে আমরা কীভাবে এই লগ নির্ণয় করবো তাহলে ফাইন্ড আউট দ্য লগ ফোর ফাইভ সিক্স এইট পয়েন্ট সেভেন তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স বের করতে কী জানি যে পয়েন্টের পর কতগুলো সংখ্যা আগে কতগুলো সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে সূত্রটা কি ছিল এন মাইনাস ওয়ান তাহলে চার লিখে দিয়েছি চার মাইনাস ওয়ান ওয়ান তিন ক্যারেক্টারাস্টিক্স তিন বেজ এবারে ম্যান্টাসিয়া ইন দ্য র অফ ফর্টি ফাইভের পর কত হচ্ছে সিক্স তাহলে ফর্টি ফাইভ হচ্ছে আন্ডার কলম সিক্সের আন্ডারে এবার আন্ডার কলম সিক্স মানে ফর্টি ফাইভের আন্ডারে কলম সিক্স এখানে দেখো ফর্টি ফাইভ কোথায় আছে এটা ফর্টি ফাইভ আন্ডার এই যে টেবিলের ফর্টি ফাইভ আন্ডার এর হচ্ছে সিক্স ভ্যালু বোঝাতে পারলাম দেখো সেই সিক্স ভ্যালুটা এখানে বসে দিয়েছে পয়েন্ট এটা তার মেন ডিফারেন্স কত হবে এইট মানে আন্ডার কত আছে সেভেন এইট আন্ডার মেন ডিফারেন্স এইট আন্ডার তাহলে এইটে কত আছে ছিয়াত্তর আমরা এখানে ছিয়াত্তর লিখে দিয়েছি মানে একদম ধার থেকে লিখব ঠিক আছে তাহলে মেন ডিফারেন্স সেভেন এইটের পর কত আছে সেভেন সেভেন কত আছে শেষ দেখো সেভেনের মান কত আছে সরি সাতষট্টি সাতষট্টি হবে মানটা লিখে দিয়েছি এবার এটা যোগ করে বসিয়ে দিয়েছি হয়ে গেছে লগারিজম ভ্যালু আশা করি বোঝাতে পেরেছি এরপর আমরা দু নম্বর প্রবলেমে চলে যাবো দেখো এখানেও একটা দিয়েছে প্রবলেম টু ফাইন্ড আউট দ্য লগ এইটা তাহলে এখানে পয়েন্টের আগে কটা সংখ্যা আছে একটা তাহলে ক্যারেক্টারিস্টিক হবে কত লগ ওয়ান মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান সত্তরটা ফেললে জিরো ম্যানটাস ইন দ্য র অফ কত আছে এইটির সিক্স এইটটি সিক্সের আন্ডার থ্রি কলম দেখো আমরা এইটটি সিক্স এখানে ভ্যালু পেয়েছি এই কলম থ্রি থেকে নিচ্ছি কলম থ্রি এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি পয়েন্টের পরে কথা আছে মেন ডিফারেন্স ফাইভ আন্ডার ওই একইভাবে পঁচিশ মেন ডিফারেন্স ওয়ান আন্ডার যে ওয়ান ফাইভ ওয়ান তাহলে ফাইভটা আগে লিখেছি তারপরে ওয়ানটা এখানে সবসময় এটার পরে এটা অসম তার থেকে শুরু হবে যেহেতু এটা সিঙ্গেল তাহলে এর বাইরে থাকবে এবারে এটা এখানে বসিয়ে দিয়েছি এভাবে ভ্যালিটা এখানে বসিয়ে দিয়েছি হয়ে গেল ল তারপরে সেম একটা মেন ডিপ মেন ফাইন আউট দ্য লব ছশো ক্যারাক্টাস্টিক্স অফ লব এখানে দেখো তিনটে সংখ্যা আছে পয়েন্টে যেহেতু নেয় তাহলে পয়েন্টের আগেই ধরে নিতে হবে তাহলে ছশো ছশো তিনটে তিনটে থেকে একবার দিলে এন মাইনাস অন করলে দুই ক্যারেক্টাস row sat অফ দ্য 0 কত হচ্ছে দেখো বসিয়ে দিয়েছি সুযোগ করে দিয়েছি এই গেল তোমার কীভাবে আমরা ম্যান্টার শেয়ার করবো এবং কীভাবে লগ নির্ণয় করবো তার ফর্মুলা এবং কতগুলো এক্সাম্পেল আশা করি বোঝাতে পেরেছি